বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আহমেদ রবিন অফিশিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখবো আমাদের তিনশো তেত্রিশ হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডের পার্ট এইট সো চলুন শুরু করা যাক এস আই সি এ টি ই মানে হলো শুষ্ক করা বা যদি কোনো সিনোনিম জানতে চান তাহলে বলতে পারেন ড্রাই আপ ডিসালটরি ডিইএস টিও আর ওয়াই ডিসাল্টরি মানে হলো নিয়ম শৃঙ্খলাহীন বা যদি কোনো শ্রোনিম জানতে চান তাহলে বলতে পারেন এইমলেস বা হ্যাপ হাজার্ট ডিকোটমি ডিআইসি এইচও টিওএময়াই ডিকোটমি মানে দ্বিবিভাজন বিভাজন বা দুই ভাগে ভাগ করা ডায়াট্রাইব ডিআইএ টিআরআইবি ডায়াট্রাইব মানে তীব্র সমালোচনা ডিটারেন্ট ডি ইটি ইআর আর ই এন টি ডিটারডেন্ট মানে হল প্রতিবন্ধক বা বাধা ডিরাইড ডিইআরআই ডিই ডিরাইড মানে উপহাস করা ডেরিভেটিভ আই ভি এ ই ডেরিভেটিভ মানে অমৌলিক বাট সেটা যদি কোনো ম্যাথমেটিক্যাল টার্মের ক্ষেত্রে হয় সেই ডেরিভেটিভ মানে অন্তরস অর্থাৎ ডিফারেন্সিয়েশন করার পরে যে অ্যান্সারটি আসে সেটাকে মূলত ডেরিভেটিভ আর সেটার বাংলাকে বলা হয় অন্তরোস বাট সেটা যদি তিনশো তেত্রিশ হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডের আওতায় আসে তখন ডেরিভেটিভ মানে অমৌলিক বা আনঅরিজিনাল ডিনাইগ্রেট ডি ই এনআই জিআরএটিই ডিনাইগ্রেট মানে হলো কলঙ্কিত করা ডিলাইন এইট ডি ইএলআইএনই এ টি ই ডিলাইনএইট মানে অঙ্কিত করা ডিফারেন্স ডি ই আর ইএনসিই ডিফারেন্স মানে হলো মেনে নেওয়া তো বন্ধুরা আমার আজকের এই ভিডিও এ পর্যন্তই ছিল যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যদি কোনো সাজেশনও থাকে তবে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পার্ট নাইন দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই